আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ওল্ড প্রেস নিউ প্রেস এক্সপিরিয়েন্স কীভাবে করব। কারণ এই বিষয় নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম, যাদের ওল্ড পেজ অর্থাৎ পুরাতন কিছু পেজ আছে, সেই পেজ চাচ্ছেন প্রোফাইল পেজ করতে, অর্থাৎ কনভার্ট করে নিউ পেজ এক্সপিরিয়েন্স। ওকে, ভিডিওটা শুধুমাত্র আজকে আপনাদের জন্য যারা এই বিষয় নিয়ে খোঁজাখুঁজি করতেছেন। ওকে, তা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক আইডিয়া আছে যেখান থেকে কিন্তু অটোমেটিকলি আমাদের কিন্তু নিউ পেজ এক্সপিরিয়েন্স এসেছে। ওকে, অলরেডি আমি এই বিষয়ে ভিডিও দিয়েছিলাম যে আমার একটা নতুন পেজ কিন্তু পুরাতন অনেক অনেক ওল্ড পেজ, সেটা কিন্তু প্রোফাইল পেজ হয়েছে। ওকে, সে প্রোফাইল পেজটা আপনার আগে দেখাই। ওকে, তো ফ্রেন্ডস অলরেডি জানেন যে আমি কিন্তু অলরেডি আমার এই পেজ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানিয়েছি, যেটা ফেসবুক নিজেই কিন্তু নোটিফিকেশন দিয়ে আমার নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রোফাইল পেজ করে দিয়েছে। ওকে, তো আমি সেই ভিডিওর মধ্যে বলেছিলাম যে নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনার যদি একটা পুরাতন পেজ থাকে, সেই পেজটা কীভাবে আপনি চাইলে, ফেসবুক না দিলেও আপনি চাইলে একটা ট্রিক্স খাটিয়ে সেটা কিন্তু প্রোফাইল পেজ করতে পারেন এবং ফেসবুক নিজেই আপনাকে জানাবে। ওকে, সেই বিষয়ে আমি একটা বলেছিলাম যে আপনার যে পেজটা আছে, যে পেজটা এখনও প্রোফাইল পেজ হয় নাই, সেই পেজটা আপনার করতে হবে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ওকে, সেই বিষয়ে বিস্তারিতই কথা হবে, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরোপুরি কন্টিনিউ দেখেন। ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আপনি চাইলে গ্যারান্টি সহকারে বললাম যে আপনার গ্যারান্টি সহকারে ফেসবুক নিজেই আপনাকে নোটিফিকেশন জানিয়ে দিবে যে আপনারটা খুব তাড়াতাড়ি নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রোফাইল পেজ হবে। ওকে, তো ফ্রেন্ডস এর আগে আমি দেখাইছিলাম যে কীভাবে কী হবে, তারপর আমি আজকে বলবো যে আপনারা যারা এখন ওল্ড পেজ অর্থাৎ পুরাতন একটা পেজ আছে, সেই পেজটা চাচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স করার জন্য, তা সর্বপ্রথম আপনারা যা করণীয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমার যে পেজগুলো আছে সেই পেজের মধ্যে আমি দুটো একটা দেখাই, যেগুলো আমি এই যে ট্রিক্স খাটিয়ে আপনাদের কিন্তু এই নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার অনেকগুলো পেজে কিন্তু আমি ওই ট্রিক্স খাটিয়েছি, সেখানে ফেসবুক কিন্তু নিজেই প্রোফাইল পেজ করতেছে। ওকে, তো আমি পেজ কয়টা দেখাই, যে একটা পেজ আছে যেটা আমার নিজের পার্সোনাল বিজনেস পেজ, এই একটা আছে, পাশাপাশি নিচে একটা দেখেন জিকো এন্টারপ্রাইজ। ওকে, তো আমি সিম্পলি আমি ক্রোম ব্রাউজার দেখাই সেখানে ফেসবুক কী বলছে, যে ট্রিক্সটা আমি খাটিয়ে অলরেডি কিন্তু ফেসবুক আমার নোটিফিকেশন দিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার নিউ পেজ এক্সপিরিয়েন্স দেবে। ওকে, তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসি। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি আমার সেই ক্রোম ব্রাউজারে, যেখানে দেখেন আমার পেজ, আমার যে বিজনেস একটা পেজ আছে সেখানে কিন্তু আমি এই নিউ পেজ এক্সপিরিয়েন্স পেয়েছি, অর্থাৎ ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে যে আপনারটা খুব তাড়াতাড়ি কিন্তু একটা নোটিফিকেশন দিবে যেখান থেকে কিন্তু আপনি চাইলে নিউ পেজ এক্সপিরিয়েন্স অর্থাৎ প্রোফাইল পেজ হয়ে যাবে। ওকে, তো এটা কীভাবে পেয়েছি সেই ট্রিক্সটা আপনাদের শেয়ার করি। তো ফ্রেন্ডস সেই ট্রিক্সটা খাটানোর জন্য সর্বপ্রথম যে পেজটা আপনার অনেক পুরাতন আছে, যেটা আপনি প্রোফাইল পেজ করতে চাচ্ছেন কিংবা নিউ পেজ এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন, আপনি সর্বপ্রথম সেই পেজের মধ্যে চলে আসবেন। ওকে, আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। প্রথমত সর্বপ্রথম সেই পেজটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার পেজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ করার জন্য আপনি চাইলে সি মোড অপশনে যেতে পারেন কিংবা সেটিং থেকেও যেতে পারেন, তা আপনাদেরকে আমি সহজে দেখাই। এটা কিন্তু সেটিং থেকে যেয়ে ওই যে সেটিংয়ে আইকন, সেটিং আইকনে গিয়ে আপনি চলে যাবেন পেজ ইনফো। ওকে, পেজ ইনফোর মধ্যে চলে আসবেন, আর যখন নিউ পেজ এক্সপিরিয়েন্স চলে আসবে অটোমেটিকলি দেখবেন এখানে একটা অপশন চলে আসবে নিচে, ঠিক আছে। তো আমি পেজ ইনফোর মধ্যে চলে আসলাম, আসার পরে এখান থেকে আপনার সর্বপ্রথম যে ক্যাটাগরিটা আপনার দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিটা আপনাকে রাখতে হবে। আপনার পেজের যে ক্যাটাগরি থাক না কেন, আপনি সর্বপ্রথম আপনার পেজটা যেটা নিউ পেজ এক্সপিরিয়েন্স চাচ্ছেন, ওল্ড পেজ অর্থাৎ এখনও ক্লাসিক পেজ আছে, আপনি নিউ পেজ এক্সপিরিয়েন্স আনতে চাচ্ছেন, সর্বপ্রথম ক্যাটাগরি চেঞ্জ করে গভর্নমেন্ট অর্গানাইজেশন এইটা সিলেক্ট করবেন। আমি সেম দেখাই দিয়েছি, শুধুমাত্র আপনার পেজের যে ক্যাটাগরি থাক সকল ক্যাটাগরি চেঞ্জ করে শুধুমাত্র এই ক্যাটাগরিটা রেখে নর্মালে 15 থেকে 20 দিন কিংবা 1 মাস পর্যন্ত আপনার পেজটা এভাবে ছেড়ে দেবেন। ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে এবং আপনার নিউ পেজ এক্সপিরিয়েন্স করে দেবে 110%। তো ফ্রেন্ডস আরও জুম করে দেখাই যে আমি কিন্তু এই ট্রিক্সটা খাটাইছিলাম অনেক দিন আগে, যেখানে কিন্তু আমার পেজটার কিন্তু আমি ক্যাটাগরিটা চেঞ্জ করছিলাম। আমার এটা ছিল বিজনেস ক্যাটাগরি, যেহেতু আমি অন্য ধরনের একটা বিজনেস ছিল সেই বিজনেসে, তো এখানে কিন্তু আমি এই গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা কিন্তু করেছিলাম এবং খুব তাড়াতাড়ি দেখেন ফেসবুক কিন্তু আমার নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমার নিউ পেজ এক্সপিরিয়েন্স এটা হয়ে যাবে। ওকে, তো আপনি চাইলে এই ট্রিক্সের মধ্যে খুব সহজ, এটা অর্গানিক গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনি যদি এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করেন আর ভিডিওটা যদি কন্টিনিউ দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ 110% আপনি নিউ পেজ পাবেন এবং প্রোফাইল পেজ করে নিতে পারবেন। আপনার যদি পড়ে থাকে একটা পুরাতন ফেসবুক পেজ থাকে তাহলে খুব সহজে আপনি চাইলে এই সেটিংগুলো কিংবা এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখবেন ফেসবুক নিজেই কিন্তু, এবং এই সেটিংটা করার পরে কিংবা ক্যাটাগরিটা চেঞ্জ করে বারবার ট্রাই করবেন না দেখার জন্য, আপনি করে নর্মালে 15 থেকে 20 দিন কিংবা 1 মাস পরে গিয়ে এটা আপনি চেক করবেন, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে নোটিফিকেশন আপনি অপলোড কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। ওকে, এটা দেখার জন্য কিন্তু আপনি পিসি কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে দেখতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্টস করে জানান, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।